কোথাও খসে পড়ছে পলেস্তারা আবার কোথাও ভেঙে গেছে দরজা জানালা ঝুঁকি নিয়েই চলছে ময়নাতদন্ত কেন্দ্রের কার্যক্রম উনিশশো সালে মাদারীপুর সদর হাসপাতালের পেছনে নির্মাণ করা হয় একতলা বিশিষ্ট লাশকাটা ঘর বা ময়না তদন্ত কেন্দ্র এরপর আর কোনো নতুন ভবন নির্মাণ হয়নি কয়েক দফা লাখ লাখ টাকা খরচ করে পুরনো ভবনটি সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না জীবনের ঝুঁকি নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাসপাতালের ডোম ও চিকিৎসকরা বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কার্যকর ব্যবস্থা না নেয় বাড়ছে আতঙ্ক খুব রিক্সে থাকতে হয় দিন নয় রাত নাই আমার এই জায়গায় আসতে হয় কোন সময় একটা আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান নতুন ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে এদিকে গণপূর্ত বিভাগ বলছে নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে কার্যক্রম আমরা পিডাব্লিউ কে বলেছি তারা হয়তো তাদের ই অনুযায়ী তাদের যেভাবে তারা দাবি যে কোনো ভবন করতে গেলে বা সংস্কার করতে গেলে তার উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেটা করে থাকে তো সেরকম একটা অবস্থা হলে তারা এটা রিপেয়ার করে দেবে প্রশাসনিক অনুমোদনের জন্য আমরা চিঠি দিয়েছি এটা যদি উদ্বোধন কর্তৃপক্ষ এটা প্রশাসনিক অনুমোদন দেয় সেই ক্ষেত্রে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট তারপরে এটা ডিজাইন করবে ডিজাইনের পরে আমরা ডিটেইল এস্টিমেট করব একজন ডোমের সহযোগিতায় হাসপাতালের গঠিত কমিটির চিকিৎসকরা লাশের ময়নাতদন্ত করে থাকেন মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রতি মাসে পনেরো থেকে বৃষ্টি লাশের ময়নাতদন্ত করা হয় যার এক তৃতীয়াংশই অজ্ঞাত এসব পরিচয়হীন লাশের দাফন করা হয় পৌর কবরস্থানে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর